আমার কাছে সেইসব মানুষদের সবসময় ভালো লাগে যাদের কাছে অহংকার করার মতো অনেক জিনিস থাকে, কিন্তু তারা কখনোই অহংকার করে না বা অহংকার বোধটা কখনোই দেখায় না। অহংকারী নয়, বিনয়ী হতে শিখুন, যেটা আপনাকে মানুষের মনে জায়গা করে দিবে। অহংকার আপনার নিজের অজান্তে আপনার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রোকসানা, ঢাকা থেকে প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালো আছি। তো সকালবেলায় চলে আসলাম আমার টেবিলে নাস্তা রাস্তা দেওয়ার জন্য, তো এদিক দিয়ে গুড় দিয়েছে আপনার ভাইয়ার এক ছাত্র, তো খাঁটি গুড় তারা নিজেরাই তৈরি করেছে বাড়িতে, তো সেটাই আপনার ভাইয়াকে দিয়েছে, তো আমি একটু দেখানোর জন্য আপনাদের কাছে নিয়ে আসলাম। আর এদিক দিয়ে আমি আগে থেকে সব রুটি ভেজে রেখেছি, কারণ আমার দুইটা ড্রাইভার আছে, ওরা খাওয়া দাওয়া করে, আর আপনার ভাইয়া এসে গরম গরম রুটি খায়, আপনার ভাইয়া আর আমার আম্মা, তো তাদের জন্য রুটিগুলি ভাজতেছি, এসে খাবে। টেবিলে নাস্তা দেওয়া হলো, চা বসালাম, তো সবাই একসাথে খাবো, আপনার ভাইয়া আমার আম্মা আর আমি তো খাবো। সকালে আমার ছেলেরা নাস্তা খায় না, একজন ভার্সিটিতে চলে যায়, তো যাই হোক, এই তো নাস্তা দিলাম টেবিলে, সিম্পল নাস্তা, আম্মার একটা ডিম, আমার একটা ডিম, আর আপনার ভাইয়ার জন্য দুইটা ডিম। আর আপনার ভাইয়া ইসুবুলি ভুষিটা কন্টিনিউ খায়, কখনো দিনের বেলা খায়, কখনো রাতের বেলা খায়, আসলে রাতের বেলায় বেশি খায়, কিন্তু আমি যেদিন ভুলে যাই সেদিন আমি দিনের বেলা দেই, সকালবেলা ব্রেকফাস্টের সাথে দিয়ে দেই, কী আর করার। তো যেহেতু দিনটি ছিল ছুটির দিন, শুক্রবারের দিন, তো এই তো গরুর গোশত নিয়ে আসা হইলো, 1 কেজি গরুর গোশত, আমি এখন পাতলা ঝোল রান্না করব মেখে যেখে। তো পেঁয়াজ দিয়ে দিলাম, মাংস ধুয়ে দিয়ে দিলাম, আদা রসুন দিয়ে দিলাম, মশলা দিয়ে দিলাম, আর এটা আমি বাসায় তৈরি করেছি টক দই, একটু দুধ দিয়ে লেবু দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এটাই এখন আমি ঢেলে দিচ্ছি। আর দিয়ে দেবো এখন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তো যার যার লবণ, যার যার প্রয়োজন অনুযায়ী সব কিছু দিয়ে দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল, এখানে চাইলে আপনারা আরও একটু বেশি তেল দিতে পারেন। তো যেহেতু আমি অল্প মশলায় পাতলা ঝোল রান্না করব, তাই সব কিছুই আমি আমার প্রয়োজন অনুযায়ী দিয়েছি। মেখে যেখে এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব, তো একটু সামান্য পানি দিব, হাত ধোয়া পানি দিব একটু আর কি, তো সামান্য একটু 1/2 কাপ পানি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা আমি আজকে চুলায় রান্না করব, মানে কি বলে কারেন্টের চুলায় বলে, ইলেকট্রিক চুলায় বলে আর কি। তো যেহেতু চুলায় গ্যাস নাই, দেখতেই পাচ্ছেন কোনো কিছুই নড়ছে না, গ্যাসের প্রতিদিনই গ্যাসের প্রবলেম, তবে শুক্রবার আসলে কেন জানি গ্যাস আরও কমে যায়, তো কী আর করার, শুক্রবার যেহেতু আপনাদের ভাইয়া বাসায়, তো আমার তাড়াহুড়া করে রান্না করব, তার জন্য আমি ইলেকট্রিক চুলাটা বের করেছি, আর এই ইলেকট্রিক চুলাটা কিন্তু আমার গিফটের, তো আমার বড় ছেলে আমাকে আমার জন্মদিনে গিফট করেছিল। তো যাই হোক, আমি কিন্তু মাংস কষিয়ে টষিয়ে নিয়ে এখন আলু দিয়ে দিচ্ছি, তো ভালো মতো কষিয়ে নিয়েছিলাম, তো অফ স্ক্রিনে কষিয়ে নিয়েছি, কারণ আমি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখাতে চাই, রেসিপিটা দেখাতে যাই, তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো আপনারা দেখবেন না, তার জন্যই আমি কেটে ছেটে ভিডিওটা তৈরি করেছি। তো এদিক দিয়ে ফুলকপি আলু দিয়ে ভাজি করছি, আর এদিক দিয়ে তো মাংস হইতেইছে, কারণ জানেন আপনারা গরুর মাংসটা হইতে একটু সময় বেশি লাগে, আর ওই ডিমে ডিম চুলার মধ্যে, মানে নিবো নিবো চুলার মধ্যে আমি কিন্তু ভাজি ডাল সব কিছুই করে নিয়েছি, করতেছি আর কি। তো এই তো আমি নেড়ে চেড়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু পাতলা ঝোল রান্না করব, আমার ছেলেরা গরুর গোশের পাতলা ঝোলটা অনেক পছন্দ করে, আজকে যেহেতু শুক্রবার দুনো ছেলেই বাসায় খাবে, তো তার জন্য পাতলা করেই রান্না করতেছি মশলা কম দিয়ে। আর এদিকে ফুলকপির মধ্যে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, তো ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে নিব। আর এই তো পাশের চুলার ডাল বসিয়েছি, তো হতে হতে একটু সময় লাগবে, গ্যাস নাই যেহেতু, প্রায় 1.5টা বেজে গেছে, কি আর করার, কিছুই করার নেই। যাই হোক, এই তো গরু গোশটা ওইদিক দিয়ে হচ্ছে, আর এদিক দিয়ে আমার খালা আপনাদের ভাইয়ার জন্য কিছু ভুড়ি দিয়েছিল, কারণ আপনার ভাইয়া অনেক পছন্দ করে ভুড়ি,
তো আমার খালাতো ভাই বাসায় গিয়ে বলছে যে দুলা ভাইকে একটু ভুড়ি দিও, তো খালা পাঠাই দিছে অনেকখানি ভুড়ি। আপনার ভাই আর আমার ছোট ছেলে খাইছে, বড় ছেলে খায় না। আর এদিন তো গরু মাংসটা হয়ে গেছে, আমি এখন গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া, টালা জিরা গুঁড়া দিয়ে দিব, দিয়ে আমি এটাকে নামিয়ে এখন বেড়ে নিব। তো মোটামুটি আমার সব কিছু রান্না বান্না শেষ হয়ে গেছে, আমি গরু গোশটা বসে দিয়ে গোসল করে এসেছি, নামাজ পড়ে এসেছি। তো এখন আমি এটাকে বেড়ে নিচ্ছি, বেড়ে সবাই আমরা খেয়ে নিব। তো অফিস ক্লিনে আমরা খেয়ে নিব, তো আবার চলে আসব বিকেলবেলা। আজকে আমি নাস্তায় কি বলে বেঁচে যাওয়া আলু ভর্তা দিয়ে আমি আজকে আলুর চপের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখেছেন ধৈর্য ধরে অসংখ্য ধন্যবাদ। যদি একটা লাইক না দিয়ে থাকেন, একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দেখতে থাকুন, আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লাগবে প্রতিদিনের মতন। তো যাই হোক, এই তো টেবিলে খাবার দাবার দেওয়া হয়ে গেছে, আমি বিকেলে আবার চলে আসতেছি। তো এই তো চলে আসলাম সন্ধ্যার দিকে, মাগরিবের নামাজ পড়েই চলে আসলাম। তো ভর্তাগুলি, অনেকগুলি ভর্তা বানিয়েছিলাম, সেগুলি সব রয়ে গেছিলো, তো ফেলে দিব। তার জন্য এটাকে আমি এখন ভেষন, তারপর হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ আর একটু খাবার সোডা, জিরা, এগুলি সব কিছু দিয়ে আমি এখন পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। তো আমি আলুর চপ বানিয়ে নিব। তো সবাই কম বেশি আমরা আলুর চপ বানাই, সবাই জানি, তার জন্য ডিটেলস আর কিছু বললাম না, তবে দেখিয়ে দিলাম কিভাবে কিভাবে আমি দিয়েছি। তো আসলে এগুলি সব কিছুই কমন জিনিস, আর যার যার মনের মতো করে আর কি তৈরি করা হয়। তো যাই হোক, আমি আমার মতো করে তৈরি করে নিচ্ছি। যাই হোক, যেহেতু আমার ডেলি ভ্লগ, তো আমি সারাদিন কী করি না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর এই তো আমি এখন এটাকে ভালো মতো গুলে এখন আমি চপগুলি বানিয়ে নিব, আর কিছু ফুলকপির বড়া বানিয়ে নিব। তো ফুলকপিটা আমি আগের দিন ভেজেছিলাম, তো কিছু ছিল সেটাই আবার আমি বিকেলে নাস্তার সাথে ভেজে নিচ্ছি। তো এই তো তেল দিয়ে দিলাম প্রায় এক বোতল, ছোট একটা বোতলের, তাই তো হাতে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি বেসনের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে এখন বানিয়ে নিব। তো গরম হয়ে গেছে তেলটা, তো এক এক করে আমি সবগুলি আলুর চপ বানিয়ে নিব, আর আপনার ভাইয়া গরম গরম আলুর চপ খাবে। আর কেউ কি কখনো মুড়ি ভাজা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তো দেখতে থাকুন আমার এই ভিডিওটি। তো এইগুলি ভেজে আমি অবশ্যই মুড়ি ভাজবো, মুড়ি ভাজাটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনার ভাইয়া অফিসে নাকি প্রায় সময় সে এভাবে মুড়ি ভেজে খায়, তো আমাকে বলতেছিল যেহেতু আলুর চপ করেছো, ফুলকপির পাকোড়া করেছো, তাহলে মুড়িগুলি একটু ভেজে দাও। তো আমার শাশুড়ি দেখতাম আগে কি করতো, যে মুড়ি যখন তেনিয়ে যেত, মানে খাওয়া যেত না, তো তখন কি করতো আমাকে বলতো, এই মুড়িগুলি একটু ভাজ, পেঁয়াজ কাঁচা মরিচ লবণ দিয়ে ভাজ, দেখবি মচমচ করবে। আমি সত্যিই ভেজে দেখতাম যে আসলে সত্যি অনেক মচমচ করতো। তো সেই শাশুড়ির কাছ থেকে শেখা। তো আপনার ভাইয়াও বলতেছিল যে মুড়িগুলি একটু ভেজে দাও, তো আমি কি করলাম যে পেঁয়াজ মরিচ কাটলাম, কেটে আমি মুড়িগুলি ভাজলাম। তো খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। যারা যদি খাননি, যারা কখনো খাননি, প্লিজ একবার হলে মুড়ি ভাজাটা খাবেন, ইনশাল্লাহ দেখবেন অনেক মজা লাগবে। তো আমি এক এক করে কিন্তু সব কিছু ভেজে নিচ্ছি আর ভগর ভগর করছি। তো আলুর চপগুলি ভাজা হয়েছে, এখন আমি ফুলকপির পাকোড়াগুলি ভেজে নিচ্ছি। যেহেতু আপনার ভাইয়া রাতে ভাতের সাথে খায়, তো ভেজে দিয়েছিলাম, আর কিছু ছিল সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটা এখন বাকিটা ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেলে আমি এখন কি বলে মুড়িটা ভাজবো, আর মুড়ি ভাজতে ভাজতে খেতে খেতে আমরা বিদায় নিব। আমার আজকের এই ভিডিওটি বা ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া ও ভালোবাসায়। আর যেতে যেতে একটা কথাই বলবো, যে মিষ্টি আপু ভাইয়ারা এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করেন, অসংখ্য ধন্যবাদ। আপনাদের কমেন্ট পড়ে আমার নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়। কিন্তু তো নতুন নতুন সুন্দর সুন্দর কমেন্ট করবেন। তো এই তো মুড়ি ভাজতেছি, দেখতেই পেলেন, কিছুই দেয়নি, একটু সামান্য তেল, সরিষা তেল ছিল না, তার জন্য সয়াবিন তেলটা দিয়েছি। তবে সরিষা তেল দিয়ে ভাজলে আরও বেশি মজা লাগতো। তো ভাজা শেষ, আপনার ভাইয়াকে দিব। আপনার ভাইয়া আর আপনার ভাইয়ার মেয়ে একসাথে বসে নাস্তা করছে, তো ওদের ভিডিও করতে করতে আমি কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবারও বলছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো এই তো আমাদের মেয়ে হাসু হাসিবা, তো বাবার সাথে মুড়ি খাচ্ছে। তো কেমন হয়েছে আমার আজকের ভ্লগটি আশা করে কিন্তু কমেন্ট করে জানাবেন, প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আবারও বলছি,
কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।